Hello guys, welcome back to my channel. তো আজকে একটা নতুন জায়গায় বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা আমি যাওয়ার পর বলছি, বাট আমি একটা মন্দিরে যাচ্ছি। নিউ ইয়ারের শুরুটা একটা মন্দির থেকেই করবো বলে ভেবেছিলাম, বাট ফার্স্ট তারিখে গেলে খুবই ভিড় হবে, তাই ফার্স্ট তারিখে যাইনি, বাট ফার্স্ট উইকের মধ্যেই যাচ্ছি। তো ওখানে গিয়ে বাকি শ্যুটটা করব। আমি জাস্ট বেরোলাম, এখান থেকে ট্রেন ধরে যেতে হবে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। শ্যামনগরের ব্রহ্মময়ী কালী মন্দির বা শ্যামনগরের মুলাজোর কালী মন্দিরের সম্বন্ধে অনেকেই অনেক কথা শুনেছ। এবার আজকে আমি একটা নতুন এমন একটা জিনিস বলবো, যে জিনিসটা হয়তো তোমরা কোনোদিন কোথাও শোনোনি। মায়ের মহিমাটা কতদূর হতে পারে সেই জিনিসটাই তোমাদের বলবো। সেটা দেখতে হলে ভিডিও লাস্ট অবধি দেখতে হবে, আর আমি এই ভিডিওর মধ্যে পৌষ মেলাটা পুরোটা কভার করব। মন্দিরে ঢোকার পথেই তোমাদের ডালাটা নিয়ে নিতে হবে, হাতটা গঙ্গা জল দিয়ে ওরা ধুয়ে দেয়, তারপর ডালাটা দেয়। এখানে স্পেশালিটি হচ্ছে পৌষ মাসে মূলোটা দেয় ঠাকুরকে, আর তাছাড়াও ওরা কিছু প্রসাদ ওর মধ্যে দিয়ে থাকে। তবুও আমরা আলাদা করে মিষ্টির প্যাকেট নিয়ে আসি, তোমরা চাইলে দুধও প্যাকেট করে বা অন্য কিছু করে আনতে পারো শিবের মাথায় ঢালার জন্য। মন্দিরের সামনেটা ভিডিও করা অ্যালাউ ছিল না, আর মায়ের মুখটা দেখানো অ্যালাউ ছিল না, তাই আমি জোর করে এখানে দেখাচ্ছি না তোমাদের। মন্দিরে গিয়ে আমরা পুজোটা দিয়ে আরতিও সেদিন আমরা দিতে পেরেছি। এখানে পৌষ মাসে খুবই ভিড় হয়, দু তিন ঘন্টা লাইনের পর সুযোগ পাওয়া যায়, বাট আমি খুব মানে আমরা খুবই লাকি ছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি সুযোগ পেয়ে গেছি। পুজো দেওয়ার পর এখানে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গর মাথায় তোমরা চাইলে দুধ ঢালতে পারো। এখানে পরপর অনেকগুলো শিবলিঙ্গ আছে, মানে মায়ের মূর্তির বাঁ দিকেও শিবলিঙ্গ আছে, ডান দিকেও শিবলিঙ্গ আছে, এবং সবথেকে লাস্টের শিবলিঙ্গটা সবথেকে বড়। এটা দেখতেই পাচ্ছ, এর হাইটটা আমাদের থেকেও বড়। তো এই শিবলিঙ্গটা দেখার পর আমরা বেরিয়ে যাব, মানে পিছনে মুখটা দর্শন করার জন্য। তারপরে আমরা যাব, মেলাটা ঘুরবো, আর কিছু খাবো, তারপরে আমি তোমাদের সব জিনিসটা ক্লিয়ারলি বলবো। শিবলিঙ্গের দর্শন পর আমরা বেরিয়ে যাব রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির, আর আছে শিব ঠাকুর এবং নন্দী মহারাজের মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল আগে ফ্রন্ট গেট, আমি তোমাদের গেটটা দেখাচ্ছি। এই যে এটা ছিল আসল এন্ট্রি, মানে আসল প্রবেশ পথ, এখন এটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমি পরে বলছি। তারপরে আমরা বেরিয়ে যাই খাবারের দিকে, দেখতে পেলে শাহা সুইটস, তার অপোজিটে একটা মানে শিব ঠাকুরের মন্দির আছে, জানি না এটা বন্ধ আছে কি না, দেখে মনে হলো অনেক বছর ধরে বন্ধ আছে। যাই হোক, এখানে আমরা মানে ফেমাস ঢাকাই পরোটা খেতে চলে এসেছি, যেটা কাকিমাই বললো যে আমি খাওয়াবো এখানে, খুব খেতে ভালো। আর এখানকার ল্যাংচাটাও অনেক বিখ্যাত, এখানে 20 টাকার, 10 টাকার এবং 50 টাকার ল্যাংচা আছে, মানে সাইজ অনুযায়ী। ভিডিওতে তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু ল্যাংচার আর মিষ্টির সাইজগুলো খুবই বড়, মানে ভিডিওতে সেরকম মনে হচ্ছে না, বাট অনেকটাই বড়। আর এটা হচ্ছে ঢাকাই পরোটা, যেটা আমরা একটা অর্ডার করে নিলাম, আর একটাই আমার মনে হয় এনাফ। খেতে খুবই মানে সুস্বাদু ছিল, তোমরা যদি ওখানে যাও তাহলে অবশ্যই এখানে যাও আর এটা খাও। ভিতরে মনে হচ্ছে একদম ফুলে খেতে আছে। কেমন লাগছে? ঢাকাই পরোটার ক্রাঞ্চটা শুনতে পেয়েছো নিশ্চয়ই, কতটা মানে ক্রাঞ্চি। তারপরে যে ল্যাংচাটা ট্রাই করলাম ওইটাও খুবই টেস্টি ছিল। আর একবার এখানে দোকানের ভিড়টা দেখো। তো এখানে কাকিমা মানে প্রতি বছরই আসে, তো আমি জিজ্ঞেস করবো যে মানে প্রতি বছর এখানে কী করতে আসে? এখানে মা জাগ্রত খুব, আর মা হচ্ছে গঙ্গা দিয়ে রামকৃষ্ণ গান গাইতে গাইতে যাচ্ছিল, এই রামপ্রসাদ,
তুমি নরমাল মহাকালী জিজ্ঞেস করেছিল যে আমাকে গান শোনাতে হবে এখানে দাঁড়িয়ে, তখন নামপ্রসাদ বলেছিল গান শুনতে হলে নিজে ঘুরে শুনতে হবে, তখন মা নিজে ঘুরে গেছিল মন্দিরের মুখ ওই জন্য ঘোরানো। মন্দিরের মুখটা কিন্তু পিছনের সাইডে, মানে আমি সেটা মায়ের মুখ ঘুরে গেছে যে তখন রামপ্রসাদ যখন বললো যে আমার গান শুনতে হলে আমার দিকে তাকিয়ে শুনতে হবে, তখন মা ঘুরে যায়, তার জন্যে আমরা উল্টোর দিক থেকে পুজো করা হয়, মানে পিছনের রাস্তাটা রাস্তা বানিয়ে দেওয়া হয় তারপর। আর এখানে কিসের জন্য প্রতি বছর আসেন বলুন? এখানে আমার ছেলে পড়ে গেছিলো, পড়ে গিয়েও লাগেনি, মানে ওর বাবা ধরে ফেলেছে এমনভাবে পড়েছিল, ওই জন্য আমি প্রতি বছর এখানে পুজো দিতে আসি। কিরকমভাবে পড়েছিল বলুন? আমার কোল থেকে ওর বাবার কোলে নিতে গিয়ে পড়ে গেছিলো, ডিগবাজি খেয়ে খেয়ে আবার ধরে নিয়েছি, কিন্তু মেঝেতে পড়েনি, মানে হাত থেকে পড়ে গেছে, তারপরে নিচে না পড়ার আগে মানে ডিগবাজি খেয়ে যেন মানে একটু সেকেন্ডের জন্য সময় মানে আটকে গেছে এরকম টাইপের, যে তারপরে আবার ধরে নেওয়া হয়েছে। আর সেই ছেলেটা এখন বড় হয়ে এসেছে, কেমন লাগছে এত বছর পর? সুন্দর গল্প শুনে আর মায়ের মহিমাতে তুমি বেঁচে আছো, আবার এসেছো, বলো। এখানে ঠাকুর পুজো দিতে আপনারা অবশ্যই আসতে পারেন, কিন্তু এখানে খাবার জিনিসের মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে এখানে ঢাকাই পরোটা, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এখানে ল্যাংচা খুব বিখ্যাত, তো এখানে আপনারা আসতে পারেন। যেটা আমি খেয়েছি আর কি মানে ভিডিওতে দেখিয়েছি, আর একটা জিনিস বলবো যে এটা হচ্ছে সতীমার যে পিণ্ড যে বলে না কি কড়ি আঙুল, কড়ি আঙুলটা পড়েছিল এখানে, তারপরে এই মন্দিরটা তৈরি হয়েছিল, তো একটা শক্তিপীঠ এটা বলতে গেলে, আর খুবই জাগ্রত। আমি প্রথমবার এখানে ভিজিট করলাম তাও কাকিমা আর এর দয়ায়, তো তোমরা চাইলে আসো। আর এখানে মেলা হচ্ছে, মেলাটা পৌষ মাসের মেলা, না পৌষ মাসের মেলা, সেটা ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়, জানুয়ারি 14 তারিখে শেষ হয়ে যাবে, তারপরে মন্দির খোলা থাকবে, বাট মানে এটা মেলাটা হবে। আর বলা হয় যে সতীমার কুড়ি আঙুলটা এখনো মন্দিরে সংরক্ষণ আছে আর ওটার পুজো করা হয়। যেটা আমি তোমাদের বললাম যে পিছন দিয়ে যখন এটা আগে যেটা আমি তোমাদের বললাম যে এটা পিছনে ছিল, কিন্তু মা নিজের মুখটা চেঞ্জ করে নেয়, মানে মা যখন মুখটা ঘুরিয়ে নেয় তখন ওইটা ফ্রন্ট গেট হয়ে যায়। তারপর পুরো মেলাটা ঘোরার পর আমরা গঙ্গার ধারে গিয়ে কিছু সময় বসেছিলাম, কিছু ফটো তুললাম, তারপর আমরা বিকালের দিকে বেরিয়ে গেলাম। আর বেরোতে বেরোতেই দেখি এখানে গরম গরম বেগুনি ভাজছে, তো বেগুনি খেতে খেতে বেরিয়ে গেলাম, মাত্র 10 টাকা পিস ছিল আর খুবই সাইজটা বড় ছিল, আর খেতেও খুব সুস্বাদু ছিল, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে আমার আজকের। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আসো, সতীমার একটা শক্তিপীঠ অবশ্যই ভিজিট করো, দেখবে তোমাদের মনটা শান্ত হবে, আর মা যাতে তোমাদের সব মনোকামনা পূর্ণ করুক সেটাই আমি আশা করি। আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।